আমরা শিশুদের কাছ থেকে আরেকটা বিষয় শুনে থাকি, শিশুদের অভিযোগ বাবা মায়েদের প্রতি গুরুত্বপূর্ণ, সারাক্ষণ লেগে থাকে, পড়ো পড়ো, খাও খাও, বাইরে যেও না, ঘুরতে যেও না, এই পোশাক পরো না, এরকম নানা ধরনের না বোধক শব্দ দ্বারা আমরা তাদেরকে আক্রান্ত করি। কেন করি? আমরা বড়দের অভিজ্ঞতা দিয়ে বুঝি যে শিশুকে এইভাবে চলতে বলা, গাইড করা আমার উচিত, কারণ এভাবে না চললে সে বিপদগ্রস্ত হতে পারে। এরকম একটি শিশুকে আমরা যদি বিপদগ্রস্ত হওয়ার জন্য, ভালো করার জন্য বলি, কিন্তু শিশুরা মনে করে মা বাবারা আমাদের পিছনে লেগে থাকে, সারাক্ষণ বিরক্তিকর, ডিসগাস্টিং, ইংলিশ মিডিয়ামে ছেলেরা বলবে, বোরিং, ইংলিশ মিডিয়ামে ছেলেরা বলবে। সুতরাং আপনি যে কথাটা বলতে চান এটি কৌশলে বলতে হবে। শিশু যখন খিদে লাগবে সে কিন্তু খাবে, শিশু যখন গোসল করার দরকার সে গোসল করবে, শিশু যখন স্কুলে যাওয়ার সে যাবে, সে ড্রেস পরার সে পরবে, তার কাপড় চোপড় ময়লা হয়েছে সে বলবে যে আমার কাপড় ময়লা হয়েছে, আইদার সে ধুবে অথবা আপনি ধোয়ার ব্যবস্থা করবে। সুতরাং নিজে যদি লেগে থাকে সে আপনাকে বিরুদ্ধ পক্ষ ভাববে, বিশেষ করে টিনেজ মেয়েরা, হয়তো তার শরীর একটু বাড়ন্ত হয়ে গেছে, হয়তো তার দিকে মানুষ নজর দিচ্ছে, পাড়ার কোন রাস্তা দিয়ে যাচ্ছে ছেলেরা তার সাথে খারাপ আচরণ করছে, টিজিং করছে, আপনি শঙ্কিত হয়ে তার ভালোর জন্যই বলছেন, বলতে গিয়ে কি করেন, ড্রেস তার সম্বন্ধে তাকে নানা ধরনের কথা বলেন, এই ড্রেস এইভাবে পরো, ওই ড্রেস ওইভাবে পরো, নানাভাবে আমরা বিধিনিষেধ আরোপ করি, এই বিধিনিষেধটা তার মঙ্গলের জন্য করি, কিন্তু সে আপনাকে শত্রুপক্ষ ভাবছে। তাহলে বলার ধরন এবং কৌশলটা পাল্টাতে হবে। সে ভাবছে কেন? তার বন্ধু বান্ধবীরা এইভাবে চলে, এখন তাকে আপনি এইভাবে চলতে দিচ্ছেন না, সে নিজেকে হেয় ভাববে, হীনমন্য ভাবে ভাববে, সে ক্রোধ তার মধ্যে আসবে, অ্যাগ্রেশন আসবে, সে অবাধ্য হবে। সুতরাং কেন আপনি তাকে অরুণাপুরে যেতে বলছেন, কেন আপনি পাড়ার ছেলেদের সাথে মিশতে নিষেধ না করছেন করছেন, এই বিষয়গুলো যে কাজটা বলছেন সেই বিষয়গুলো সরাসরি জাজমেন্টাল ওয়েতে না বলে, এটা করো না সেটা করো না না বলে আপনি বলতে পারেন, এই রাস্তাটা তো খারাপ, ছেলেরা কোনজন দেয় তোমার, তুমি কি আরেকটু শালীনভাবে যেতে পারো বা আরেকটু অন্য ড্রেস করতে পারো, কোনটা ভালো হয় তুমি দেখো, একটু আইনাতে ড্রেস করে দেখো, যেতে তোমার ভালো লাগে সেটা না, তবে এগুলি মাথায় রাখবা যে তুমি ভালো, তোমাকে আমি দোষ দিচ্ছি না, তোমাকে আমি ব্লেম করছি না, কিন্তু চারপাশটা ভালো নয়, চারপাশে আমি দেখি টিনেজ মেয়েদের নানা বিপদ। সুতরাং তোমাকে আমি অভিজ্ঞতা দিচ্ছি, সেই অভিজ্ঞতাকে তুমি তোমার বুদ্ধির আলোকে ব্যবহার করবে ফাঁদে পড়ার আগে, কারণ আমরা দেখি বলতে হবে মেয়েদেরকে বা ছেলেদেরকে, অনেক শিশু টিনেজার না বুঝে না জেনে অজ্ঞতার কারণে ফাঁদে পড়ে যায়, জীবন তছনছ হয়ে যায়, ছারখার হয়ে যায়। সুতরাং আমি আমার সন্তানের ভালো চাই, সেই চাওয়ার জন্য এই কথাগুলি তোমার সামনে আমি বললাম, এখন তুমি ভেবে দেখো কি করা উচিত। এইভাবে আপনি জাজমেন্টাল ডিরেকশন না দিয়ে, আদেশ নির্দেশ না দিয়ে, ডিসকাশনের মাধ্যমে, সে বলবে আপনি বলবেন, আপনি বলবেন সে শুনবে, সে বলবেন আপনি শুনবেন, তারপরে একটা সিদ্ধান্ত নিন, এটাকে আমরা বলি ডেমোক্রেটিক ডিসিশন। এরকম একটি গণতান্ত্রিক সিদ্ধান্ত নিলে বাচ্চাদের আত্মবিশ্বাসও ভালো, পরিস্থিতি মোকাবেলা করার সাহস বাড়ে, নিজেকে দুর্বল ভাবে, আত্মপ্রত্যয়ী হয়, আত্মমর্যাদাশীল হয়। আমি চাই আমাদের প্রত্যেক বাচ্চার মধ্যে এই আত্মবিশ্বাস, আত্মমর্যাদার ছাপ বসে যাক, আমরা সরাসরি তাদেরকে জাজমেন্টাল কোনো বিধিনিষেধ না আরোপ করে তাদের মতামতটা তাদের লেভেলে গিয়ে গ্রহণ করি। আশা করি আপনার ছেলে কোনো ধরনের বিপর্যয় ঘটবে না যদি আপনি এই ধরনের কথাগুলো মেনে চলেন। ছেলে এবং মেয়ে উভয়ের জন্য বিষয়গুলি উপকারী, এটা বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হয়েছে।